হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব, তুমি কি কাজটি করতে থাকবে, তুমি কেন কাজটি করতে থাকবে, তুমি কখন কাজটি করতে থাকবে, তুমি কিভাবে কাজটি করতে থাকবে, তুমি কোথায় কাজটি করতে থাকবে। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো এইগুলোই শিখবো আজকের এই ক্লাসে। সো গাইস, চলো আর দেরি না করে শুরু করি আজকের আমাদের ক্লাস। আবার প্রথম আছে কি, তুমি কাজটি করতে থাকবে ভবিষ্যতে, তুমি কাজটি করতে থাকবে, কে করতে থাকবে, তুমি করতে থাকবে। সাবজেক্ট আছে কি, ইউ, ইউ। তাহলে তুমি করতে থাকবে মানে ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে, তাহলে সাবজেক্ট হলো ইউ। উইল, ইউ উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি ডুইং, ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে, ইংরেজি হলো তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে না, এখানে আবার নেগেটিভ এসে পড়তে, তুমি কাজটি করতে থাকবে না, তাহলে ইউ উইল নট বি ডুইং দা ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে না, ইউ উইল নট বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে না, তুমি কাজটি করতে থাকবে না, ইউ উইল নট বি ডুইং দা ওয়ার্ক। তুমি কি কাজটি করতে থাকবে, এখন দেখো তুমি কি কাজটি করতে থাকবে, যখনই প্রশ্নপদক এসে পড়ছে তখন লগে আমরা এই উইলটা আগে নিয়ে আসবো, উইল, তারপরে সাবজেক্ট যাবে ইউ, উইল ইউ, উইল ইউ, উইল ইউ, উইল ইউ বি, উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক। তুমি কি, এখানে দেখো তুমি কি কাজটি করতে থাকবে, উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কি কাজটি করতে থাকবে। আমরা প্রথমে কি করছি, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে, তুমি কাজটি করতে থাকবে না, ইউ উইল নট বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে না, তুমি কি কাজটি করতে থাকবে, তুমি কি কাজটি করতে থাকবে, উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কি কাজটি করতে থাকবে, উইল উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কি কাজটি করতে থাকবে, তুমি কেন কাজটি করতে থাকবে, তুমি কেন কাজটি করতে থাকবে। তাহলে তুমি কেন কাজটি করতে থাকবে, কেন ইংরেজিতে হোয়াই, আমাকে হোয়াইটা আগে নিয়ে আসতে হবে, হোয়াই উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক। হোয়াই উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কেন কাজটি করতে থাকবে, হোয়াই উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কেন কাজটি করতে থাকবে, হোয়াই উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কেন কাজটি করতে থাকবে, হোয়াই উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কখন কাজটি করতে থাকবে, তুমি কখন কাজটি করতে থাকবে, কখন ইংরেজি লাও হোয়েন, আমাকে হোয়েন নিয়ে আসতে, প্রথমে হোয়েন উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, হোয়েন উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কখন কাজটি করতে থাকবে, হোয়েন উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক, তুমি কখন কাজটি করতে থাকবে,
When will you be doing the work? তুমি কখন কাজটি করতে থাকবে? When will you be doing the work? তুমি কখন কাজটি করতে থাকবে? When will you be doing the work? তুমি কিভাবে কাজটি করতে থাকবে? তুমি কিভাবে অথবা কেমন করে একই কথা তুমি কিভাবে কাজটি করতে থাকবে তা কিভাবে ইংরেজিতে হলো হাউ হাউ উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক হাউ উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক তুমি কিভাবে কাজটি করতে থাকবে How will you be doing the work? তুমি কিভাবে কাজটি করতে থাকবে? How will you be doing the work? তুমি কিভাবে কাজটি করতে থাকবে? How will you be doing the work? তুমি কোথায় কাজটি করতে থাকবে? কোথায়? অফিসে, বাসায়, ঢাকায়, ফিল্ডে না মাঠে? কোথায়? এরপরে একটা স্থানের নাম বসা দিলে হয়ে যায়। তুমি কোথায় কাজটি করতে থাকবে? তাহলে কোথায় ইংরেজি দিলে হয় আর? Where will you be doing the work? তুমি কোথায় কাজটি করতে থাকবে? Where will you be doing the work? তুমি কোথায় কাজটি করতে থাকবে? Where will you be doing the work? তুমি কোথায় কাজটি করতে থাকবে ওয়ার উইল ইউ বি ডুইং দা ওয়ার্ক সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি